সাম্বার মশলা বানানোর জন্য দেখে নিই কী কী মশলা লাগছে। এক টেবিল চামচ জিরে, এক টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে, ছ সাতটা লাল শুকনো লঙ্কা, এক টেবিল চামচ শুকনো নারকেলের পাউডার, এটা আপনি চাইলে শুকনো নারকেল গ্রেট করেও নিতে পারেন বা তাজা নারকেল গ্রেট করে ভেজে নিতে পারেন, হাফ টিস্পুন হিং, ওয়ান থার্ড টিস্পুন মেথি দানা, আর একটা তেজপাতা, তেজপাতা বেশি নিতে যাবেন না। এখানে নিয়েছি 2 টেবিল চামচ ছোলার ডাল, 2 টেবিল চামচ উড়াদ ডাল, মানে এটা বিউলির ডাল বলে বাংলায়, 20 থেকে 25টা কারি পাতা, 4 টেবিল চামচ ধনে, কিছু গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে 20-25টা কালো গোলমরিচ, 4টে বড় এলাচ, আর 8-10টা লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। এই হচ্ছে গোটা গরম মশলা। এবার আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে নেব, ইন্ডাকশানে হিট চালু করে দিয়েছি। আমার যে কারি পাতাগুলো আমি এক্ষুনি জাস্ট ধুয়ে এনেছি, তো এগুলোতে জল রয়েছে, জলটা শুকানোর জন্য আমি কিছুক্ষণের জন্য চালিয়ে নিচ্ছি। আপনার যদি শুকনো হয় তাহলে আপনি বাকি মশলার সঙ্গেও দিতে পারেন। আমি এইমাত্র গাছ থেকে তুলে একেবারে ধুয়ে এনেছি, তো এই কারণে আমি জলটা শুকিয়ে নিচ্ছি। কারি পাতার জল শুকিয়ে গেছে, এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। এতক্ষণ আমি হিট মিডিয়াম করে রেখেছিলাম, এখন আমি একেবারে লোতে করে রাখব। সবার প্রথমে দিয়ে দেব আমি ছোলার ডাল আর বিউলির ডাল, কারণ ডাল ভাজা হতে একটু সময় লাগে, তাই শুধু ডাল দিয়ে আমরা 1 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বাকি মশলার সঙ্গেও যখন আমরা ভাজবো তখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে খুব ভালো করে। তো 1 মিনিট মতো চালিয়ে নেব, তারপরে আমরা এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখুন, আমি দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনে গরম মশলা, আর যেগুলো আমি মশলা রেখেছিলাম এখানে সবগুলো মশলা এখানে দিয়ে দেব। এবার আমি এই মশলাগুলো মিলিয়ে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো লো হিটে ভেজে নেব। তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, তার থেকে বেশি ভাজতে হবে না, আর লো হিটেই ভাজতে হবে, নইলে মশলা ওপর থেকে জ্বলে যাবে আর নিচে কাঁচা থেকে যাবে, মানে বিশেষ করে ডাল। এই এলাচগুলো আমি একটু ভেঙে দিই, প্রথমে ভাঙতে ভুলে গেছিলাম, তো আমি একটু ক্রাশ করে নিলাম, তারপরে আবার দিয়ে দিলাম। 1.5 মিনিটের থেকে বেশি হয়ে গেছে, এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার, এবার আমি হিটটা বন্ধ করে দেব, আর হিট বন্ধ করার পরে আমরা অ্যাড করব 1/2 টিস্পুন হলুদ পাউডার। হিট বন্ধ করার পরেই অ্যাড করব, তাতে কড়াই যেটুকু গরম আছে তাতে আমাদের হলুদ পাউডারটা ভাজা হয়ে যাবে। আমি উঠিয়ে নিচ্ছি, কারণ ইন্ডাকশানটা আমার জি কয়েল ইন্ডাকশান, তো বন্ধ করার সঙ্গে সঙ্গে হিট একেবারে কমে না, হিট বন্ধ হয় না, তাই আমি ফ্রাই প্যানটা উপরে তুলে নিয়েছি যাতে কড়াইয়ের গরমে হলুদ পাউডারটা ভাজা তো হয়ে যায় কিন্তু পুড়ে না যায়। এবার এখানে দেখুন মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সার জারে ট্রান্সফার করে নেব। ছোট মিক্সার জারটা নিয়ে নিচ্ছি আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ পাউডারটা ভাজা হওয়াটা খুবই জরুরি, কারণ আমরা যদি সাম্বার রান্না করার একেবারে লাস্ট স্টেজেও এই মশলাটা অ্যাড করি তাতেও হলুদের কাঁচা গন্ধটা আসবে না, এই কারণে হলুদ পাউডারটা ভাজা হওয়াটা জরুরি। দেখুন আমি খুব মিহি একটা পাউডার বানিয়ে নিয়ে এসেছি, এই দেখুন, আর আমাদের সাম্বার মশলা একেবারে তৈরি হয়ে গেছে ইউজ করার জন্য। একটা বোল নিয়ে নেব, বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের একেবারে বাজারের মতো পারফেক্ট সাম্বার মশলা তৈরি হয়ে গেছে। এই মশলাটাকে আপনি এয়ারটাইট ডাব্বায় ভরে মোটামুটি 3 মাস পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, সাম্বার মশলার এই রেসিপিটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।